শহরের মানুষগুলোর বয়স খুব তাড়াতাড়ি বাড়ে। গ্রামের তুলনায় বেঁচে থাকলে আমার বেলায়ও তাই হতো। তুমি যেরকম খুঁতখুঁতে আর ইমোশনাল, আরও আগে হতে। হ্যাঁ, দেখতে পারলাম না তো। আফসোস হয়? হবে না, অনেক কিছুই আমার জীবনে আসেনি। তা অবশ্য ঠিক, তুমি তো গ্রামও ভালোভাবে দেখোনি। একবার গিয়েছিলাম, আপছা আপছা মনে আছে। চলো, পারমিশন নিয়ে গ্রামে যাই। আমি রাজি। তুমি তো চাইবেই। না, তার জন্য না, শহরে এখন বৃষ্টি হয় না, তাই না? তুমি ইদানিং অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ। হ্যাঁ, যাই, আমার ভালো লাগছে না। ইমোশনাল বয়, যাও। তুমি কে? তোমার নতুন পৃথিবীর বন্ধু। আমরা কোথায় যাব? দূরে। মা যাবে না? এখন না। মার জন্য খারাপ লাগছে। আমার তোমার পাচ্ছে না? পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছি না। পারবেও না। মাকে আর দেখতে পাবো না। তুমি কি খেতে ভালোবাসো? চকলেট। তুই এভাবে ঘরে বসে থাকলে চলবে? প্রায় এক মাস হতে চললো। আমার কিছু ভালো লাগে না রে। আমার ছেলেটা আমার জন্য কে বলেছে তোর জন্য? আমি যদি সেদিন ঠিক টাইম মতো স্কুলে পৌঁছাতে পারতাম তাহলে ও আর স্কুল থেকে বাইরে যেত না। আর অ্যাক্সিডেন্ট, তুই এমন করলে হবে বল? সজল চলে গেল, আমার ছেলেটা। আমি ভাবছি আমি আর এখানে থাকবো, আমি আমেরিকা চলে যাব। এটা কোনো সমাধানের কথা হলো? এখানে থাকলে তো ওদের স্মৃতিগুলো আমাকে বারবার তাড়া করে বেড়াবে। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তবে এটাই তো জীবন। শোন, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। সজলের রেস্টুরেন্ট আর কি হবে? রেস্টুরেন্টের প্রতি মনোযোগী হ, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
এভাবে ঘরে বসে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি। নে এবার ওঠ, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে চাটা খা। যা ওঠ তো। কদিন হলো মুড অফ, কি ব্যাপার? মেয়েটার জন্য খারাপ লাগছে। কে? ও, বুঝতে পেরেছি, মেঘ। না মানে মেয়ে না তো, মহিলা। হাসছেন কেন? হাসি বন্ধ করুন, আপনাকে বিচ্ছিরি লাগছে। আচ্ছা করলাম ইমোশনাল বয়। এবার বলো, এই প্রথম কারোর জন্য অনেক খারাপ লাগছে। মেয়েটার পৃথিবীতে আর কেউ নেই। ব্যাপারটা কষ্টের, আমরা মরেও অনেক বন্ধু পাই, আর ওরা বেঁচে থেকেও মৃত জীবন পার করে, আর ভালো লাগে না। ভালো না লাগার তোমার ওই একটাই কারণ, জীবনটাকে উপভোগ না করে কম বয়সে মৃত্যু হয়েছে তো। তাই সময় কাটছে এখন শুধু ওই মহিলা, মানে ওই মেয়েটাকে দেখে। তা কি মনে হচ্ছে? মনে হচ্ছে রবীন্দ্রনাথের সমস্ত কবিতার গান দিয়েও তৈরি। আপনি হাসছেন কেন? আরে মিয়া, তুমি রবীন্দ্রনাথ কয়টা পড়েছো? আপনি আমার কি মনে করেন? হ্যাঁ আমি পুরো একটা রবীন্দ্রনাথ পুরো একটা কবিতা শুনিয়ে দিতে পারি। না না না, তুমি হচ্ছে একটা বিরল প্রতিভা, আমাকে তো দাম দেন না। আচ্ছা তুমি কি মেয়েটার সাথে কথা বলতে চাও? টের পাচ্ছিলাম, তোরা যাই করো বুঝে করো, করবেন না, আমাদের রেস্টুরেন্টটা এখনো খোলেনি। আমি দেখছি না, মানে আমরা প্রিপারেশন নিচ্ছি, এক ঘন্টা পরে খুলব। 100 ঘন্টা বসে থাকতে পারি? জি, তারও বেশি। কিছু বলবেন?
না মানে আপনি কি ক্ষুধার্ত? ক্ষুধার্ত কম বেশি আমরা সবাই। আপনি কাজ করেন। कैसे कह सकती हैं गोपी दादी, जैसे अक्षरा हमारी बेटी है, हमें चिंता है कि उसका घर संसार बस जाए, वैसे ही धनिया भी किसी की बेटी है, उसका भी घर संसार बस जाए, उसको पति का प्यार मिले। हिंदी सीरियल और कतो देख भी तू बुझ भी ना हमार बुझर दरकार नहीं, उसका घर बस जाए दिए पूरा एपिसोड शेष। कौन है रोकने वाली और इसमें गलत भी क्या? अच्छा मैडम बंद कर लम বলেন কি বলবো। তো রেস্টুরেন্টের কি অবস্থা বল? ভালোই, অনেকদিন না থাকাতে একটু এলোমেলো হয়ে গেছে। ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে, এটা ধরেই বেঁচে থাকতে চাই। এই তো আবার মন খারাপ করে ফেললি। না না না, আমি এখন একদম নর্মাল হয়ে গেছি। আচ্ছা জানিস, আজকে না রেস্টুরেন্টে অদ্ভুত একটা লোক এসেছিল, আজব টাইপের একটা মানুষ। আজব মানে? আজব মানে মানে অল্প কথা বলে, বাট ওনার কথাগুলো কেমন যেন ম্যাজিকের মতো জানিস। আচ্ছা দেখতে কেমন রে? তুই না মানুষ হলি না। আরে বল না। ভালোই, কিন্তু হঠাৎ করেই লোকটা গায়েব হয়ে গেল বুঝেছিস। পরে আর আসেনি? না। কাল আবার আসবে দেখিস। তোকে বলেছে, টিভি ছাড়। এট লাস্ট কথা হলো। ওর সামনে গিয়ে সব কথা ভুলে গিয়েছিলাম, কি যে বলেছি কিচ্ছু মনে নেই। আমার আছে, ভালোই বলেছ। আচ্ছা তোমার কি মনে হচ্ছে না তুমি মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছ? এখনো বুঝতে পারছি না, তবে ওকে ওকে সব সময় অনুভব করি। এর শেষ তো ভালো না জানি। তা জেনেও তুমি মেয়েটার কাছে যাচ্ছ কেন? ওর একাকিত্ব দূর কর, সে দায়িত্ব তো তোমার না। আমি কি একজনের দায়িত্ব নিতে পারি না? আমরা তাহলে কি পারি দেখতে? আমি মানে না। ওকে হাসবেন না, হাসলে আপনাকে বিচ্ছিরি লাগে। আবার দেখা হয়ে খুব ভালো লাগছে মেঘ। আরে আপনি এখানে? আপনি আমার নাম জানেন? আমি আপনার সব কিছু জানি। রেস্টুরেন্ট থেকে জেনেছেন নিশ্চয়ই? না। আপনার নাম কি? দূরে। দূরে? ইন্টারেস্টিং নাম তো। কি করেন আপনি? হারিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়াই, আপনার পাশেও দাঁড়াতে চাই। আজকে রেস্টুরেন্টে গিয়েছিলেন? না, আপনি ছিলেন না যে। তো কি হয়েছে? আপনি ছাড়া রেস্টুরেন্ট তার সৌন্দর্য মেলে ধরতে পারে না। আমি যাই। চলে যাবেন? থাকবো। না মানে চলুন একসঙ্গে হাঁটি। দাঁড়া দাঁড়া, তোর একটা ছবি তুলি। কোথায় আবার সাজলাম?
তুই অফিস থেকে আসলি? হ্যাঁ রে, চলে এসেছি, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা তোর উনার কি খবর রে, আর এসেছিল? আমি বলেছিলাম না দেখা হবে। হ্যাঁ কিন্তু কিন্তু কি আবার, কেমন লাগছে সেটা বল। ভালো, স্বল্পভাষী, অনেক ভালো। দেখিস তোর সাথে প্রতিদিন দেখা করবে। জানি না, আমি যেটা বলি সেটা হয়, বুঝেছিস? চালিয়ে যা। যাই। কিছু না খেয়ে চলে এলেন যে? আমি খেতে আসিনি। তাহলে আপনাকে দেখতে এসেছি। আপনি কিছু খাবেন? আমি কিছু খাই না। না খেয়ে থাকেন? হ্যাঁ। আপনি অনেক মজার মানুষ। আচ্ছা ভারী কিছু খেতে হবে না, ঠান্ডা কিছু খান। আপনি খান। আমি তো খাবো, আমার অনেক তৃষ্ণা পেয়েছে। তারপর? তারপর সকাল থেকেই আমি এখানে। রেস্টুরেন্টটা আপনার? ঠিক আমার না, আমার হাজবেন্ড। উনি নেই? দুঃখিত। ওকে, আমার আমার ছোট একটা। থাক, আর শুনতে চাই না। এমনিতে আপনার মনটা আমি খারাপ করে দিয়েছি। আমি প্রতিদিন আপনার উজ্জ্বল মুখটা দেখতে চাই। আপনি প্রতিদিন আসবেন? আসবো। মানে আপনার কাজকর্ম নেই, অফিস? আপনাকে দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আপনি আসলে কে? আপনি আপনি কেন এভাবে কথা বলেন? আমি আপনাকে নতুন করে স্বপ্ন দেখাতে চাই। আমাকে করুণা দেখাতে চান? কখনো না। ভোরের সূর্য, বিকেলে সমুদ্রের বুকে সূর্য ডোবা, বরফের উপর সারি সারি পেঙ্গুইনগুলো দাঁড়িয়ে থাকা, তার চেয়ে আপনাকে অনেক আজকে আসি, কালকে আবার আসবো। ভালোবাসতে শুরু করে ফেলেছ। জি জি, অনেক 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 ভালো। তুমি তো রেকর্ড করবে, এই হচ্ছে তোমাদের মতো অল্প বয়সে নিয়ে সমস্যা।
কেন যে তোমরা পৃথিবীতে বিচরণ করো? আমি করছি হয়তো শুধু মেঘের জন্য। But don't let the sun go down. বুঝে শুনে পা ফেলো। এমন করছেন কেন? আপনি তো কিছু দেখেন না, আপনি তো চোখে হাত রেখেছেন। ও মাই গড, আমি তো ভেবেছি মরে গেছে। আপনি বেঁচে থাকতে আমার আর মরণ হবে না, বরং দ্বিতীয়বার আমি জীবিত হতে পারি। একটা কথা স্পষ্ট করে বলি। বলুন। আপনাকে আর আপনি আপনি করে বলবো না, কারণ আপনাকে আমি ভালোবাসি। সংকোচিত হবার কিছু নেই, অসম্ভব ভালো লাগা থেকে চট করে কথাটি বলে ফেলা। যদিও আচরণটা শিশুসুলভ, কিন্তু আমার কাছে মনে হয় গত কয়েকদিনের আচরণে আপনি কিছুটা হলেও টের পেয়েছেন। তুমি কিছু বলবে? না বললে আমি কী ধরে নেব? ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না। আজকে তোমার রেস্টুরেন্টে যাওয়া চলবে না, আজকে তুমি আমার সঙ্গে ঘুরবে। দুজন দুজনের কাছে আসব। আমি নিজেই বুঝতে পারছি না, বোঝার দরকার নেই। লোকটাকে ভালো তো লাগছে। তা ভালো, কিন্তু কোনো কিন্তু নেই। এভাবে একা কি তোর জীবন যাবে? কোনো না কোনো সময় লাইফ পার্টনার তো লাগবেই। সো তুই এত অ্যাডভান্স কথা বলিস কেন? কিসের অ্যাডভান্স? এই বয়সে চুপি চুপি প্রেমের জল খেলে চলবে? শোন, আমি কালই দেখা করব। কি যেন ওনার নাম? আসবে আসবে, কাটায় কাটায় ঠিক 11টায় সময় ধরে। আজব মানুষ, আজব আজব করিস আর এই আজব মানুষটাকেই মন দিয়ে বসে আছিস। ভালো, পাংচুয়াল, এটাই ভালো। হ্যাঁ, ওই যে চলে এসেছে। কী রে, ছেলে তো কঠিন স্মার্ট, আমারই পছন্দ হয়ে গেছে। কেমন আছেন? ও হচ্ছে আমার ফ্রেন্ড রেখা। ভাই, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। মেঘের কাছে আপনার কথা শুনতে শুনতে তো কান ছালা ফেলা হয়ে যায়। কী হলো, মিথ্যা বলছি নাকি? যাই হোক ভাইয়া, আমার অফিস আছে, আমি এখন যাব। কষ্ট করে একটা কথা বলি ভাইয়া, যেহেতু আপনারা দুজন দুজনের সম্পর্কে এরই মাঝে জেনে গেছেন এবং দুজনেই অনেক ম্যাচিওর, তাই এই সম্পর্কের একটা সুন্দর শেষ দেখতে চাই। যাবার আগে একটা ছবি তুলি আপনাদের। আসেন তো ভাইয়া। দাঁড়ান।
এখন আমাকে কি করতে হবে বলেন? শুনেছি কিছু কিছু মানুষের সুযোগ থাকে পৃথিবীতে ফিরে আসা। আরো ভালোভাবে চিন্তা করো। আমি অনেক চিন্তা করেছি। আরেকবার মানুষ হলে তুমি আর এই জীবনে ফিরে আসতে পারবে না। আমি আসতে চাই না। আমি আমার নতুন জীবনটা মেঘকে নিয়ে পার করে দিতে চাই। আর কি আছে জীবনে মানুষের মৃত্যু দেখা ছাড়া? এটা কোনো জীবন হলো? ঠিক আছে, তোমার জীবন তোমার ভাবনা। প্লিজ আপনি আমাকে হেল্প করেন। এমনও তো হতে পারে যে আমি নতুন জীবন ফিরে পাইনি। শুনেছি এটা নাকি ভাগ্যের ব্যাপার। তোমার কাজ হবে শুধু উঁচু কোনো বিল্ডিং এর উপর থেকে শরীর মন সব ছেড়ে দিয়ে ঝাঁপ দেওয়া। তার আগে অবশ্য তোমাকে প্রায় মাসখানেক একা থাকতে হবে, একেবারেই একা। আমি পারবো, অবশ্যই পারবো। এক মাস কেন, এক বছর, দশ বছর, বিশ বছর। বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ। আশেপাশে সবই আছে, শুধু দূরে নেই। সামথিং রং। আসলে প্রথম দিন থেকে ওর চাল চলন আমার কেমন যেন লেগেছিল। সেদিন রাস্তা পার হতে গিয়ে গাড়ি নিচে চলে গেল, তারপর দেখি কিছুই হয়নি। বেটার ও যদি কাল আসে কথা বল। যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন। দরজা বন্ধ ছিল, আপনি ভিতরে ঢুকলেন কি করে? আমি ধরতে দরজা খুলে গেছে। কেন কেন আপনি ধরতেই বন্ধ দরজা খুলে যাবে? এমন করে কথা বলছো কেন? কিছুই বুঝতে পারছেন না? না, একটু পরেই বুঝতে পারবেন। আপনার পুরো নাম কি? মানে আপনার পুরো নাম? এটা কি কোনো মানুষের নাম হতে পারে? আপনার বাবা মার নাম কি? তারা কি করেন? তুমি এসব কি বলছো? জানেন না তাই তো? জানবো না কেন? চট করে বলুন, চট করে বলুন, আপনার বাবা মার নাম কি, তারা কি করেন? তোমার খবরদার, খবরদার সামনে আসবেন না, খবরদার সামনে আসবেন না। আপনি কেন বলছেন না? আপনি কে? কে আপনি? আমার কথা শুনো। আমি আপনার কোনো কথা শুনবো না, আমি আপনার কোনো কথা শুনবো না। আরে জি,
এখানে আপনি কোথায়? কোথায় আপনি এখানে? কথা বলছেন না কেন? কথা বলেন। মেঘ শোনো, আমার অনেক কথা আছে, আমাকে বলতে দাও, তোমাকে বুঝতে হবে। এতদিন পর আপনি বলছেন বুঝতে হবে? এতদিন পর আপনি আমাকে আসল কথা বলবেন? আপনি চলে যান, চলে যান আপনি। মেঘ শোনো, আমার মারো, আর মারো, যত খুশি মারো, আমি কোনো কিছু ফিল করি না। একসময় করতাম যখন মানুষ ছিলাম। মারো। কেন এমন করলেন আপনি? কেন এমন করলেন? আমি তোমাকে ভালোবাসি। আমিও তো বেঁচে ছিলাম, কিন্তু এখন আমি আপনাকে ততটুকুই ঘৃণা করি। আমাকে ভালোবেসেছিলে যে আমি তোমাকে সেই প্রথম দেখার পর থেকে হাসপাতালে তোমার ছেলের পাশে, তারপর থেকে আমি সব সময় তোমার পাশে পাশে। আমি আবার তোমার কাছে আসব, মানুষ হয়ে আসবো এবার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো মেয়ে, আমি আসব, আমি আবার আসব। গেট আউট, জাস্ট গেট আউট। আমি আপনাকে ঘৃণা করি, আই জাস্ট হেট ইউ। আমি আবার আসব। আমাকে আসতে হবে তোমার সঙ্গে। আগেই বলেছিলাম, এখন আমি তো পিছিয়ে যাইনি। আমি মেয়েকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এখন লোকে কি করে বিশ্বাস করাবে? আমি মানুষের সামনে গিয়ে দাঁড়াবো? বিশ্বাস করবে না। কেন করবে না? আমি তো কোনো অন্যায় করিনি, আমার ভিতর কোনো পাপ নেই। তুমি আসলেই পাবে, এরকম ভালোবাসা আমি বেঁচে থাকতেও দেখিনি। শোনো, তুমি মেঘের এক দূর সম্পর্কের মামা আছে, গ্রামে থাকে, সেখানে যাও। তার কাছে কেন? তোমার মতোই আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন, তুমি ওনাকে কনভিন্স করে মেঘের কাছে পাঠাও, উনি মেঘকে ব্যাপারটা বোঝাতে পারে, তারপর তুমি মানুষ হয়ে আসো। পৃথিবীতে মানুষ হয়ে ফিরে আসতে কতদিন লাগবে? তোমাকে তো আগেই বলেছিলাম, প্রায় মাসখানেক তোমাকে একদম একা থাকতে হবে। আগে তুমি ওনাকে মেঘের কাছে পাঠাও, তারপর যাও।
হচ্ছে না, তুমি তো ঢাকায় আসতে চাও না। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। অনেকদিন থাকবে? না না, আমি এক্ষুনি চলে যাব। তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলা যাবে। না না, আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলো। তুই দূরে নামের কাউকে চিনিস? মামা তুমি মাথা গরম করিস না। না না, তোমার সাথে দেখা হয়েছে? আমি জানি তুই তাকে চিনিস, যে কিনা মানুষের মতো হলেও মানুষ না। মামা, যার কোনো ক্ষুধা নেই, ভয় নেই, দুঃখ নেই, এমন অনেক কিছুই নেই, কিন্তু মন থেকে যে কোনো কিছু ফিল করতে পারে, পারে পৃথিবীর সব সৌন্দর্য চোখে ধরে রাখতে। সত্যি কথা কি, দূরের কপাল ভালো হলে আবারও মানুষ এই পৃথিবীতে ফিরে আসতে পারে। কিন্তু মামা, এই কথা তো আমি আর রেখা ছাড়া কেউ জানে না, তুমি কি করে জানলে? কারণ আমার ক্ষেত্রে তাই ঘটেছিল। তোরা সবাই জানতিস মাঝে আমি গায়েব ছিলাম। আসলে আমি গায়েব ছিলাম না, আমি ছিলাম ওপার। মেঘের কাছে মেঘ আপনার বাসায়? আচ্ছা আচ্ছা আচ্ছা,
থাকার কথাও জানে যে আমি আশফাককে বলেন যে আমি আসছি। আরে ভাই বললাম তো মেকআপ নাই বাসা। আপনি জাস্ট আমার কথাটা বলেন যে আমি আসছি, আপনি যান না প্লিজ, যান প্লিজ প্লিজ। ডিস্টার্ব তো ভাই নাই তো বললাম। আরে আপনি বুঝতে পারছেন না কেন মেকআপ মারা গেছে? আমি জানি না আপনি আর আসবেন কি না, আর চিঠিটা পড়া হবে কি না। সেদিন আপনার সাথে যে আচরণ করেছি তারপর আর ফিরে আসার কথা না, সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। কারণ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। খুব ইচ্ছে ছিল আপনি ফিরে আসলে আপনার নতুন পৃথিবীটা আমার চোখ দিয়ে দেখাবো, সূর্যোদয় সূর্যাস্ত আর বরফের উপর দাঁড়ানো সারি সারি পেঙ্গুইন। পারলাম না, কিন্তু এখন পারব। কারণ কারণ আমি আপনার জগতে আসছি, আমি আসছি।